চুল পড়ার জন্য তো পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, কিন্তু যেটা হচ্ছে যে আমরা সাধারণত যেটা হচ্ছে যে ডাক্তারি আমাদেরকে যখন শেখানো হয় তখন আমাদেরকে ক্লিনিক্যাল মেথডস করানো হয়। হ্যাঁ, ক্লিনিক্যাল মেথডস কি? যেমন ধরেন একজন রুগী আসলে আমরা জিজ্ঞেস করি যে যে স্যার আপনার নাম বা ম্যাডাম আপনার নাম, আপনার বয়স, আপনার বাসা কোথায়, তারপরে হচ্ছে যে আপনি কি ধরনের খাবার খেতে পছন্দ করেন, আপনি এই ধরনের আমরা অনেকগুলো হিস্ট্রি নিই। এই যে রুগীর বাড়ি কোথায় সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লু, রুগীর বয়স কত এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লু বেশিরভাগ রোগের ক্ষেত্রে। তারপরে উনি কি ধরনের খাবার খেতে পছন্দ করেন সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লু। ফলে হচ্ছে যে এই যে রুগীর যে ক্লিনিক্যাল মেথডস আমাদেরকে ডাক্তারি রোগ পড়ানোর আগে কিন্তু পড়ানো হয় যে কিভাবে আমরা রুগীর সাথে কথা বলবো, রুগীর সাথে কিভাবে তার হিস্ট্রি নিব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে যে একজন রুগী আসতে আমরা যে রুগীর সাথে অনেকক্ষণ কথা বলি যে এবং বিভিন্ন হিস্ট্রি নিয়ে এবং রুগীকে পরীক্ষা নিরীক্ষা করি, পরীক্ষা নিরীক্ষা বলতে যে আমি যে রক্ত পরীক্ষা করতে কোনো ল্যাবে পাঠিয়ে দিলাম বা এক্স রে করলাম, আল্ট্রাসাউন্ড করলাম বা সিটি স্ক্যান করলাম বা আরো হাজারো পরীক্ষা, সেসব পরীক্ষা না। পরীক্ষা করতে বললে রুগীর যে আমরা প্রেশার মাপি, আমরা পালস দেখি, আমরা চোখ দেখি, নখ দেখি, হচ্ছে যে চুলের রুগীর ক্ষেত্রেও এরকম আমরা কিছু জিনিস দেখে থাকি। রুগীর যখন আমাদের কাছে চুল পড়ার সমস্যা নিয়ে আসেন তখন যেটা হচ্ছে রুগীকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, রুগীর আনুষঙ্গিক যে পরীক্ষাগুলো যেসব কারণে, পুষ্টিগত কারণে বা হরমোনাল কারণে চুল পড়তে পারে, একজন ডাক্তার কিন্তু রুগীকে দেখলেই মোটামুটি 95% রোগ ডায়াগনোসিস করতে পারে। 5% রোগ ডায়াগনোসিস ডাক্তার শুধুমাত্র দেখে এবং তার যে পালস প্রেশার মাপার মেশিন আছে সেটা দিয়ে পারবে না। এই 5% রোগীর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দরকার আছে, সেই জন্য রুগীকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয় যে আপনি এই পরীক্ষাগুলো করে আছেন। কিন্তু 95% ক্ষেত্রে কিন্তু আমরা রুগীকে দেখে এবং রুগীর সাথে কথা বলে আমরা রোগ ডায়াগনোসিস করতে পারি। এখন রুগী যদি বলে যে ডাক্তার সাহেব আপনি কি 100% নিরাপদ নিশ্চিত যে আমার এই কারণেই চুল পড়া হয়েছে, আমি বলবো যে না, আমি 100% নিশ্চিত না। 100% নিশ্চিত হতে গেলে আমাকে আপনাকে ডায়াগনোস্টিক সেন্টারে পাঠাতে হবে এবং ডায়াগনোস্টিক সেন্টারে পাঠিয়ে আমি যে রিপোর্ট পাবো সেই রিপোর্টের ভিত্তিতে আপনাকে আমি বলতে পারবো যে আমি 100% নিশ্চিত। তার আগে আমি আপনাকে যে ডায়াগনোসিসটা বলবো সেটা 95-99% নিশ্চিত আমি যে আপনার রোগের কারণ এটা বা আপনার রোগ এটা। ফলে যেটা হচ্ছে যে চুল পড়া রুগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা রুগীদের যে হিস্ট্রিটা নিই এবং স্পেশালি আমরা যারা চুল বিশেষজ্ঞ তারা ট্রাইকো স্ক্যান নামক এক ধরনের মেশিন আছে, এই ট্রাইকো স্ক্যান মেশিন দিয়ে রুগীর চুল এবং স্ক্যাল্প, এটা আমরা বাংলায় চান্দি বা চাঁদি বলি, যে মাথার ত্বক বা স্কিন, এটা পরীক্ষা করি। পরীক্ষা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রুগীর ডায়াগনোসিস করে ফেলতে পারি। দু একটা ক্ষেত্রে বিভিন্ন স্পেশাল টেস্টের জন্য, বিশেষ করে ব্লাডের টেস্টের জন্য এবং স্কিন কেটে চামড়া পরীক্ষা করার জন্য ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে হয়। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন অবশ্যই আছে। যদি ডাক্তার কনফিউজ হয়ে যায়, যে ডাক্তার যদি বুঝতে না পারে তাহলে এটা অবশ্যই দরকার আছে। আরেকটা ক্ষেত্রে পরীক্ষার দরকার আছে, রুগী যদি বলে যে ডাক্তার সাহেব আমি নিশ্চিত হতে চাই যে আমার কেন এই চুলটা পড়ছে, তাহলে অবশ্যই তাকে ডায়াগনস্টিক সেন্টার থেকে কিছু টেস্ট করতে হবে। আর এই দুইটার একটাও যদি না হয়, যে না রুগী যদি বলে যে না ডাক্তার সাহেব আপনি যদি মনে করেন যে আমার এই কারণেই চুল পড়ছে, আমি আর কোনো পরীক্ষা করতে চাই না, তাহলে আমরা সাধারণত রুগীকে কোনো পরীক্ষা করতে পাঠাই না। কিন্তু রুগী যদি বলে যে না ডাক্তার সাহেব আমি নিশ্চিত হতে চাই যে আমার এই কারণেই পরীক্ষা মানে চুল পড়ছে, তাহলে অবশ্যই তাকে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার কথার মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে কখন আসলে হচ্ছে রোগীদের পরীক্ষা নিরীক্ষা দরকার আর কখন দরকার নাই। স্যার এই ক্ষেত্রে আমাদের যখন করোনার পরবর্তীতে যদি চুল পড়ে থাকে সেক্ষেত্রে স্যার চিকিৎসা পদ্ধতি কি হয়ে থাকে স্যার? এখানে তো কিছু না ম্যাডাম, যেটা হচ্ছে যে যেটা ওনার যে নিউট্রিশনের যে ঘাটতি ছিল, পুষ্টির ঘাটতি, সেটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। কারণ আমাদের বডির নিজস্ব একটা মেকানিজম আছে যে আমাদের বডি কোনো শূন্যতা রাখে না, সে পূরণ করে নিবে। ফলে হচ্ছে যে আমাদেরকে করোনা পরবর্তী সময়ে প্রচুর সুষম খাবার খেতে হবে। এখন সুষম খাবার আমরা জানি, ছোটবেলা থেকে পড়েছি, স্কুলে পড়ানো হয়েছে সুষম খাবার কি, যেসব খাবারের 6টা উপাদান, যেমন
প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল এবং পানি আছে। অর্থাৎ আমরা যদি মিনারেলস। বাংলায় বলি যে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং খনিজ দ্রব্য এবং পানি আছে, এই ধরনের খাবার খায়, তাহলে অবশ্যই রোগীর এই চুল রিকভারি হয়ে যাবে। এখন যেটা হচ্ছে যে কিছু কিছু কারণে আমরা বলি যে যে আপনি কিছু সাপ্লিমেন্ট নেন, কারণ আমি এই কথাটি বারবার বলি, বিভিন্ন সময় বলেছি যে আমাদের খাদ্যের যে পুষ্টিকর সেটা কিন্তু কমে গেছে, কারণ আমাদের খাবার যে মাঠে ফসল ফলানো হয় সেই কৃষকের যে মাঠ, সেই মাঠে প্রচুর রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়, ফলে আমরা যে খাবারটা খাচ্ছি, ইভেন আমরা যে মাছ, চাষের মাছ খাচ্ছি বা আমরা যে ফার্মের মুরগি খাচ্ছি, সেগুলো তো প্রচুর কেমিক্যাল ইউজ করা হয়, ফলে যেটা হচ্ছে যে পুষ্টি যে খাবার আমরা ভালোই খাচ্ছি, ভালো বলতে যে এই সুষম খাবারই খাচ্ছি, কিন্তু এই সুষম খাবারেও পুষ্টির কিছু ঘাটতি থাকে, ফলে অনেক সময় রোগীদেরকে আমরা যেটা করি কিছু ভিটামিন এবং মিনারেল মানে খনিজ দ্রব্য প্রেসক্রাইব করে থাকি, মানে প্রেসক্রিপশনে দিয়ে থাকি, যাতে রুগীরা খেলে 3 থেকে 6 মাস যদি খায় তাহলে রুগী নিশ্চিত থাকতে পারে যে তার এই চুল যে পড়েছে সেগুলো আবার গজিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, এই কোশ্চেনটি অনেক সুন্দর ছিল। স্যার, আপনার কথায় যেটা বুঝলাম যে সুষম খাদ্য অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসেরও কিছু পরিবর্তন আনতে হবে, তাহলে হচ্ছে আমরা করোনার পরবর্তী যে চুলের যে সমস্যাটা অর্থাৎ চুল পড়ার যে সমস্যা সেটা থেকে স্যার আমাদের জটিলতা থেকে কিছুটা পরিত্রাণ পাবো। স্যার, এখানে আপনি যেটা বলছিলেন যে আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি অর্থাৎ ভিটামিন জাতীয় যে সাপ্লিমেন্ট গুলো, স্যার অনেক সময় দেখা যায় অনেকের প্রশ্ন থাকে যে অতিরিক্ত সাপ্লিমেন্ট নিলে কোনো ক্ষতি হয় কিনা শরীরে, স্যার এক্ষেত্রে স্যার আপনার কি সাজেশন থাকবে? অতিরিক্ত সাপ্লিমেন্ট, যেটা ম্যাডাম আপনি একজন ডাক্তার হিসেবে জানেন যে ভিটামিন গুলো যেটা হচ্ছে যে মাল্টি ভিটামিন গুলো সাধারণত RD আমরা ডোজে দেওয়া হয়, রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স। রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স মানে যে আমরা যদি নর্মাল খাবারও খাই, যে তারপরেও আমরা এই ভিটামিন গুলো যদি দীর্ঘ দিন খাই, বছরের পর বছর খাই, তারপরেও আমাদের শরীরে কোনো সাইড এফেক্ট হবে না। কিন্তু কিছু কিছু মেগা ভিটামিন আছে, অনেক সময় আমরা দিয়ে থাকি, অনেক সময় না, বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে, সেই সব ভিটামিন যদি রোগীর প্রয়োজন না থাকে তাহলে এই ভিটামিনের জন্য টক্সিসিটি বা ক্ষতি হতে পারে, ফলে হচ্ছে যে আগে জানতে হবে যে রোগীকেও জানতে হবে এবং ডাক্তারকেও জানতে হবে যে আমি যে ওষুধটা দিচ্ছি বা রোগীকে জানতে হবে রোগী যে ওষুধটা খাচ্ছেন এই ওষুধটা মেগা ভিটামিন না RDA ভিটামিন, যে ডেইলি রিকমেন্ডেড অ্যালাউন্স কিনা বা রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স কিনা, যেটা রুগী দীর্ঘদিন সারা বছরই কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া খেয়ে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে।